আজকে তো মনে হচ্ছে আমি আমাদের দেশে আছি। আজকে আমরা আসি রাইট নাও ক্যানাডার শপিং মলে। ইউজুয়ালি ক্যানাডার শপিং মলে যখন যাওয়া হয় একেবারে কোয়াইট থাকে, মানুষ খুবই কম থাকে, কিন্তু আজকে হলো বক্সিং ডে। নিশ্চয়ই সবাই জানেন বক্সিং ডে। বক্সিং ডেটা হলো ওই ডিসেম্বর 26, ওই দিন শপিং মলে অনেক অনেক বিজি থাকে। সবাই জানে ওই দিন সেলে থাকে জিনিসপত্র, তার জন্য অনেকে যার যার উদ্দেশ্য থাকে কে কখন কোনটা কিনবে, তখন সে অনুযায়ী ওরা ওইসব দোকানে যায়, লাইন আপ করে থাকে। কিন্তু আজকে হলো সেই বক্সিং ডেটা। আপনারা দেখতে পাচ্ছেন ক্যানাডার বক্সিং ডের কী অবস্থা। অনলি বছরে একবার সেই বক্সিং ডেতে ক্যানাডার শপিং মলের অবস্থা হয় এরকম বিজি। আমার কাছে ভালো লাগতেছে দেখে, আমার বারবার মনে পড়তেছে আমাদের দেশের কথা। হয়তো আপনাদের কাছে কেমন লাগবে জানি না, আমি এখন আসি রাতের বেলা, সে হিসেবে রাতের লাইট একটু একটু অন্ধকার লাগবে আপনাদের কাছে, হয়তো বা এত বেশি ক্লিয়ার লাগবে না দেখে। টুডে ইউ গাইজ গোয়িং টু সি দ্য মোস্ট বিজিয়েস্ট শপিং মল, বক্সিং ডে ক্যানাডা। ইউজুয়ালি হোয়েন উই কাম ফর শপিং ইউ ওন্ট গেট টু সি টু মাচ ট্রাফিক, বাট টুডে ইউ গোয়িং টু সি লটস অফ ট্রাফিক ইউ হ্যাড নেভার সিন বিফোর। দিস ইজ বক্সিং ডে অ্যাজ ইউজুয়াল। যখন সবসময় বাজার করতে আসি একবারে কোয়াইট থাকে, কম সময়ের মধ্যে বাজার করে বাসার মধ্যে আসা যায়, কিন্তু আজকে আজকের লাইন আপ অনেকে বোর সোয়েটার মধ্যে সময় আসছে লাইন আপের জন্য। যখন দোকান খুলবে সকাল 9টা 10টার সময়, তখন ওরা যেন আগে আগে শপিং করতে পারে। অনেকে আসছে আরও 5 থেকে 7 ঘন্টা আগে, কিন্তু স্টিল ওরা লাইন আপ, কারণ একসাথে এত লোক তো আর দোকানে যাওয়া সম্ভব না, তাছাড়া একসাথে সবাইকে দোকানের ভিতরে দেয় না। নির্দিষ্ট অ্যামাউন্ট লোকজন একসাথে যেতে পারে, আবার ওরা অপেক্ষা করবে, যখন ওরা শপিং করে শেষ করবে তারপরে অন্যরা যাবে, তো সে হিসাবে বিগ বিগ লাইন আপ। কিন্তু আমার কাছে এত লাইন আপ পছন্দ না, আমি চেষ্টা করব যেখানে এত বেশি লাইন আপ করতে হবে না ওইখানে যাওয়ার জন্য। তাহলে আমরা ঘোরাঘুরি করি, দেখি কোথায় যাওয়া যায় এত বেশি লং লাইন আপ না করে। আপনারা ভালো থাকবেন।